আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে আমরা রান্না করব ছোলা ভুনা, রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনা রান্না করতে যা লাগছে, পরিচিত হয়ে নিই উপকরণগুলোর সাথে। ভিজিয়ে রাখা ছোলা, আলু কিউব করে কাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, তেল, তেজপাতা, গরম মশলা। এখন আমরা ছোলা রান্না করা শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে সারা রাত ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিই। এখন আলু কুচিগুলো দিয়ে দিই, এর মধ্যে সমপরিমাণ পানি দিয়ে দিই। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই। সকল উপকরণগুলো নেড়ে নিই। 15 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য চুলায় রেখে দিই। ছোলাগুলো সিদ্ধ হবার পর আমি চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন রান্না শুরু করি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিই। পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিই। এর মধ্যে গরম মশলা এবং তেজপাতাগুলো ছেড়ে দিই। এর মধ্যে একটু পানি দিয়ে নিই। এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এর মধ্যে বাটা মশলাগুলো এবং মরিচ দিয়ে দিই এবং কষাতে থাকি। এখন সেদ্ধ করা আলু এবং ছোলাগুলো ঢেলে দিই, সুন্দর করে নাড়িয়ে নিই এবং 10-15 মিনিটের জন্য রান্না করে নিই। দেখুন আমার ছোলা ভুনা কি সুন্দর রান্না হয়ে গেছে। এখন সুন্দর একটি বাটিতে ইফতারের জন্য আমি পরিবেশন করেছি। ছোলা ভুনা ইফতার ছাড়াও বিকেলে নাস্তা হিসেবে রান্না করে খেতে পারেন। আপনারা আপনাদের মনের মতো পরিবেশন করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন।